Hey guys, welcome to another video. Actually, আজকে যে টপিকটা, সেই টপিকটা এবার আলোচনা করি, সেটা হচ্ছে এই শ্যাম্পুটা নিয়ে। এটা হচ্ছে ক্যান্ডিড টিভি শ্যাম্পু। এটা আমি মানে ডাক্তার আমাকে এটা অ্যাকচুয়ালি ইউজ করতে বলেছে, প্রেসক্রাইব ছাড়া এটা ওষুধটা মানে ইউজ করা একদমই দুটো রোগের ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ড্যান্ড্রফের জন্য আর একটা হচ্ছে টিনিয়া ভার্সিকালারের জন্য। সো এই দুটোর জন্য তোমরা ইউজ করতে পারো, বাট অবভিয়াসলি ডাক্তারের অ্যাডভাইস না করলে একদম ইউজ করবে না। বলেছিল আমি এটা যেভাবে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি মানে আমি যেভাবে ইউজ করেছি সেটা হচ্ছে যতটা পরিমাণ শ্যাম্পু নেবে ততটা পরিমাণ এই প্রোডাক্টটা নিতে হবে, নিয়ে ভালো করে মিক্সড করে দেন মাথায় ভালো করে মাখতে হবে, মেখে পাঁচ থেকে আমি তো 5-10 মিনিট রেখে দিই, কোনো সমস্যা হয় না। করার পর দেন তারপরে নর্মাল জলে ওয়াশ করে নেবে, গরম জলে না ঠান্ডা জলে ওয়াশ করবে, তাহলে বেশি ভালো আর কি। একটা কাঁচের বাটিতে আমি দুটো প্রোডাক্ট ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে তোমার রেগুলার শ্যাম্পু আর ওই প্রোডাক্টটা। তারপরে আমি এইভাবে সেকশন করে প্রত্যেকটা সেকশনে জাস্ট হালকা হাতে একবার করে ওই শ্যাম্পুটা লাগিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এরিয়াতে ভালো করে লাগাবে যেন কোনো এরিয়া বাদ না যায়। যদি তোমরা নিজেরা করতে না পারো তাহলে কারোর হেল্প নিতে পারো, আমার মনে হেল্প নেওয়াটা বেটার, বাট আমি নিজেরটা নিজেই করে নিই, কোনো সমস্যা হয় না। বাস একদম সেমভাবে আমি পেছনের দিকটাও একদম সেম টু সেমভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমাকে 5 মিনিট কি 6 মিনিট রাখতে পারো, অ্যাকচুয়ালি রাখতে পারো মোটামুটি 5-6 মিনিট মতো, আমার তো মাঝে মাঝে 10 মিনিটও হয়ে যায়। তো ইয়েস আমার হয়ে গেছে, এবার আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো আমি মাথায় মেখে এখন 5-10 মিনিট থাকতে হবে, এরকমভাবে মুখ দেখাতে পাচ্ছি না, মুখ দেখাতে পাচ্ছি না কারণ নিচে জল টল গড়িয়ে এসছে, তো তাইভাবে চেপে রয়েছে। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সিল্কি হয়ে যায় এটা ইউজ করার পর। হ্যাঁ, আর ইভেন এই এটা মানে যেহেতু ড্যান্ড্রাফটা চলে যাচ্ছে তো অয়েলিটা মানে অয়েলটাও আসছে না, অয়েলটাও গায়েব হয়ে যাচ্ছে চুলে। না এমন না যে একদম গায়েব হয়েছে, গায়েব হয়ে গেলে আবার সমস্যা, দেখো কত শাইন করছে চুলটা। আর সবচেয়ে ভালো কথা যেটা, এটা একটা ওয়াশ করলেই আমার সব ড্যান্ড্রাফ গায়েব। আমি এটা এই নিয়ে 2-3 সপ্তাহ ইউজ করছি আর কি, প্রচণ্ড ভালো, বাট এরপর আর ইউজ করবো না, আবার কিছু সপ্তাহ বাদ দিয়ে আবার দেন ইউজ করবো। সিরিয়াসলি আমার খুব পছন্দ হচ্ছে এই প্রোডাক্টটা, বাট আমি এটা বলতে পারছি না যে তোমরাও ইউজ করো, যা কিন্তু যারা এই প্রোডাক্টটা অলরেডি ইউজ করছো তাদের জন্য এইটাকে ইউজ করে থাকো, আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের কী রেজাল্ট আসছে, আমার তো দারুণ রেজাল্ট এসছে। বাস ঠিক আছে, এবারে লাঞ্চ করতে যাচ্ছি, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, বাই বাই। আর এটার এমআরপি হচ্ছে, এমআরপিটা কোথায় আছে জানো, এই যে এখানে আছে, এটার এমআরপি হচ্ছে 295 টাকা। আজকের লাঞ্চ এখন আনতে যাচ্ছি, তার মানে একটা স্পেশাল লাঞ্চ হবে আজকে। বাড়িতে আসার পর তো দারুণ বৃষ্টি শুরু হয়েছে, এবার আমি নিচে যাব লাঞ্চ করবো। আজকে লাঞ্চে তো জানো ঠিক, আজকে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খাবো, এনজয় করবো। এখন হচ্ছে স্যালাড কাটবো, শশা নিয়ে এসছে বাপি, তো চলো তাড়াতাড়ি চলো। ঠিক করছিলাম কারণ চাদর টাদর সব ধোয়া হয়েছিল, পরে পরে আর চাদর টাদর কাচাই হয়নি, তো আজকে সকাল সকাল মা চাদর টাদর ধুয়ে দিয়েছে, চাদর টাদর একদম ক্লিন ক্লিন পাতা হলো, এবার একটু ঘুমাবো। আমি এখানে শেষ করছি ভিডিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি বলেই থাকি সেটা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার কারণ এতটা যখন দেখেছো তখন তো ভালো লাগছে বলেই দেখেছো, তাই না? খুব শিগগিরই ফিরে আসবো নতুন ভিডিওর সাথে, বাই বাই।